প্রিয় শিক্ষার্থী, বিহানা গ্রামের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো 45 অধ্যায়ের প্রশ্ন সমাধান। প্রথমে আমরা ট্র্যাকটা শুনে নিই।알맞은 대답을 고르십시오. 1번 이것은 무엇입니까? 이자 কি? 이খানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা মূলত কিসের ছবি? এটা একটা ধান কাটার মেশিন, আর এটা হচ্ছে কম্বাইন। তাহলে কম্বাইন যেখানে বলবে সেটাই হবে উত্তর। 1. 경운기입니다. 경운기 2. 손수레입니다. 텔레가리. 3. 콤바인입니다. 닥터. 4. 예, 트랙터입니다. 2번 이 사람은 에이룩 무엇을 합니까? 기껏했어. 무엇을 합니까? 에이룩 기껏했어. 제 사람을 본 것했어. 1. 걸음을 주고 있습니다. 걸음을 주고, 마네시 샤르디테스. 2. 농약을 치고 있습니다. 농약, 마네시 키트나쇼크, 쓰리아체. 3. 모종을 심고 있습니다. 모종, 마네시 짜라가스, 로폰거, 심, 마네 로폰거. 마네 짜라가스, 로폰거드세. 이 띠는 바테 허베, 안차. 4. 벌레를 잡고 있습니다. 포카마컬, 돌테스. 다음 띠는 바테 허치 안차. 이 벌을 굴러온다데키. 3번 이야기를 듣고 질문에 알맞은 대답을 고르십시오. 밭에 물을 좀 줘야 하는데요. 창고에 호스가 없네요. 창고만의 고담. 고담의 호스 만의 호스 이제 빠니 되어 이제 파이프 놀 이자. 고담의 파이프 나이. 아. 아차. 조금 전에. 이뚜 아게. 아주머니가 과수원에 물을 주려고 가지 아주머니 따라 마간에 빠니 되어 졌네. 고 갔어요. 이 파이프 티니에 갔지. 그래요? 다이. 그럼 물 주기 전에. 다흘에 빠니 되어 푸르베. 밭에 잡초 좀 뽑을 마트에 가시 잡초 만에 하자 아가차 봐 가시 깨요 뚫대 빨고 근데 이 채로 알았잖아 이제 기 알았잖아 채로 이렇게 이제 쇠 하자 다르 캐테 빨리 집에 긴또 고담에 기에 파이프 받잖아 다음 뚫을지 몰라 이제 아주머니 신이 얘기하세 또 빨리 대화를 전노 아이 파케 빨리 대화를 하게 쇠 다르 ক্ষেত থেকে মহিলাটি তার ক্ষেত থেকে আগাছাটি তুলতে পারবে তাহলে ইও জানুন প্রশ্নটা হচ্ছে ইও জানুন ইজে মহিলাটি এখন মোশল হাল খসিম নিদা মহিলাটি এখন কি কাজ করবে সে পানি দিবে না আগাছা তুলবে তাহলে এক নম্বরে আছে যে বাতে মাঠে মুরুন জুল খসিম নিদা মাঠে পানি দিবে না এখন সে কি করবে আগাছা তুলবে জাফসুরুল পুবুল খসিম নিদা জাফসুরুল হচ্ছে আগাছা দমন করবে এরপরে হচ্ছে তাহলে এটাই হচ্ছে উত্তর এরপরে চার থেকে পাঁচ আমরা দেখব চার থেকে পাঁচ হানায়ে ইয়াগিরে ঢুকবো একটি আলোচনা দুটি জিলমুনে দেদাপাশিপসিও তাহলে একটা আলোচনা একটা একবারই করবে এইটা শুনে আমাদেরকে এই যে দুইটা প্রশ্ন এই চার পাঁচ এর উত্তর আমাদের করতে হবে তাহলে আগে প্রশ্নটা পড়ে নিই যে নীল নামজাগা আগামীকাল পুরুষটি জাগো ভাইয়া করা কাজ হানুন জাংশনু নদিনিকা তাহলে আগামীকাল যে পুরুষ যে কাজটা করবে সেই স্থানটা কোথায় সে মূলত এই কাজটা করবে না এই যে এই কাজটা না পোকামাকড় না কীটনাশক ছড়াবে ও সরি মানে সে কী করবে মা নুনে মাঠে কাজ করবে হ্যাঁ তারপর হচ্ছে নুন গোয়া মাঠ এই দুইটা জায়গায় কাজ করবে এবং খোয়াশুবন ফলের বাগানে কাজ করবে যেটা হবে আমরা এটা আলোচনা শুনেই বুঝতে পারবো এখানেও তাই যে নেইল হাইয়া হাল জাগবি আনিন খসুল মৌসুম নিকা আগামীকাল মানে কাজ না করা বিষয় কোনটি তাহলে আমরা প্রথমে এই এটা শুনে নিই এইরুন
무슨 일을 해야 해요? 아가미칼 콘 카츠 코르벤. 논에 농약을 좀 쳐주세요. 네, 마테 키트나쇼 사라보. 네, 그럴게요. 네, 다이. 그건 오전에 끝낼 수 있을 것 같은데. 이티 샤칼레이 코라 자베 모네 하이. 오후에는 고구마 밭에 비켈레 미스티 알로르 마테 가서 거름을 좀 줄까요? 또 기에 파니 디테 하베. 며칠 전에 줬으니까. 어, 서리 거름을 마네 파니나 물론 또 샤르 디테 하베. 그럼 모헬레디 볼드세 미어실 전에 কয়েকদিন আগেই 거름은 안 줘도 되고요. কয়েকদিন আগেই তো সার দিয়েছেন. 대신 물을 좀 주세요. তাহলে পুনরায় বা তার পরিবর্তে পানি দিন. 그리고 요새 벌레가 많아진 것 같은데. এবং বললেগা মানে পোকামাকড়গুলো আহরণ করুন. 벌레도 좀 잡아주고요. পোকামাকড়গুলো কি করতে হবে? এই এই দূর করতে হবে. 또 এই ছিল মূলত আলোচনা. 아가미칼 পুরুষটি কোথায় কাজ করবে? 이 প্রশ্নের তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে নুন শুধু ধানের মাঠে কাজ করবে? না, সে মাঠেও কাজ করবে. তাহলে নুন গোয়া বাত, তাহলে ধানের জমি এবং এমনি মাঠে কাজ করবে. এই ছিল উত্তর. আবার এখানে নীল হাই আগামীকাল যে কাজগুলা করবে না সেটা কোনটা? এখানে দেখতে পাচ্ছে যে পানি দেওয়া, সার ছড়ানো, পোকামাকড় মানে পোকামাকড় ধরা, এরপরে হচ্ছে যে কীটনাশক ছড়ানো. তাহলে আগামীকাল সে পানি দিবে, এটা ঠিক আছে. সার ছড়াবে না, সার ছড়াতে চেয়েছিল কিন্তু মহিলাটি বাধা দিল যে না, সার তো এর আগেও ছড়াইছেন, এখন সার দেওয়ার দরকার নেই. তাহলে সে এটা করবে না, পোকামাকড় বাঁচবে, কীটনাশকও ছড়াবে. তাহলে দুই নম্বরটাই হবে উত্তর. এরপরে হচ্ছে রিডিং পার্ট. দারুন খুরিমের বগু পরবর্তী ছবিতে দেখে আলমাজুন সঠিক দানো শব্দ না অথবা মুঞ্জাঙ্গুল প্রশ্ন কুরুশিক্ষীয় বাছাই করুন. তাহলে এক নম্বর, এটা কিসের ছবি? আমাদের এটা নাত মানে কাস্তের ছবি. সাপ মানে আমরা সাপ হিসেবে জানি হচ্ছে বেলচা. এরপরে খুয়েঙি কোদাল, কুমি নিরানি, এটা মূলত হচ্ছে একটা কাস্তের ছবি, কাছের ছবি, তারা নাত. দুই নম্বর, এই লোকটা কি করতেছে? সে মাটি খনন করতেছে. তাঙ্গুল ফাগুইসুম নিদা, মাটি খনন করতেছে. তাহলে এটাই হবে উত্তর. দুই নম্বর, মুরুল যুগুইসুম নিদা, পানি দিতেছে না, সে পানি দিচ্ছে না. এরপরে খু খুয়েমা খেগো ইসুম নিদা, মিষ্টি আলো তুলতেছে, এটাও নয়. মূল গনল উলমান হাগুইসুম নিদা, জিনিসপত্রী বহন করতেছে. তাহলে এর উত্তর হবে এই এক নম্বর. তিন থেকে চার, বিন খানে দুরগাল খাজাং আল মাজুন খসুল খুরশিফিও শূন্যস্থানে প্রবেশ করা সবচেয়ে সঠিক উত্তর শব্দ যেটা সেটা আমাদেরকে বাছাই করতে হবে. ই ফাজুং সাংজা মানে এই চারা রোপণের বক্সটি অ দিয়ে থুলকায়া কোথায় রাখবো? বাথুরু খাজিও খাল মাঠের দিকে নিয়ে খনিক নিয়ে দেশে শিরো মুশে, তাহলে মাঠের দিকে নিয়ে একটা জায়গায় রাখতে হবে. কোথায় রাখতে হবে? হুসু পাইবে না পাইবে রাখা যায় না. খালখুড়ি মানে কাল্টিভেটরে, যেখানে আপনার ওই যে মেশিনের মধ্যে, এই মেশিনের মধ্যে যেখানে এই চারা রোপণ বক্সটা রাখা হয় সেটাকে বলা হয় খালখুড়ি. হ্যাঁ, এই আপনার কি বলে, সরি খালখুড়ি নয়, এটা হচ্ছে যে খিয়মঙ্গি মানে ট্রাক্টরে যেটা দিয়ে আপনার চারাটা রোপণ করা হয় যে মেশিনে, সেখানে রাখতে হবে. তাহলে এইটাতে এই তিন নম্বরটাই হবে উত্তর. এবং মূল পুড়িগে পানি ছিটানো না, এটাই হবে উত্তর. চার নম্বর হচ্ছে মুজুন সিমগি চারা রোপণের জনে পূর্বে বাথে মাঠে বীরিয় সার ড্যাশ দুইয়া, সার কি করতে হবে? সার আমাদেরকে ছড়াতে হবে. তাহলে এটা হবে চার নম্বরটা উত্তর, এই যে পুড়িয়া ছড়াতে হবে. তো এই ছিল. এরপরে আমরা দেখব হচ্ছে অতিরিক্ত পাঁচ নম্বরটা রয়ে গেছে.
다음 질문에 답하세요. 바로부터 প্রশ্নটির উত্তর করুন। এই প্যাসেজটি আমাদেরকে পড়ে নিতে হবে। তো এখানে তার আগে আমরা এই যে এই প্রশ্নটা পড়ে নেব, কেননা যে এর উত্তরটা হয়তো প্রথমের দিকেই অথবা লাস্টের দিকেই পাওয়া যায়। প্রশ্নটা হচ্ছে যে থমাথুরুল টমাটো শিলিংতে রোপণ করার সময় খাজান সবচেয়ে মঞ্জ আগে হাইয়া হানুন করা কাজ ইরুল মৌসুমি কাজ। তাহলে টমাটো রোপণের আগে কোন কাজটি করতে হয়, এটা তাহলে আমরা দেখি যে কি কাজ করতে হয়। থমাথুরুল প্রথম টমাটো সাধারণত সাওয়াল মানে এপ্রিল মাসে শেষে বাথে মাঠে মজুমুল চারা শিমশুমিদা। তাহলে টমাটোটা সাধারণত এপ্রিল মাসের শেষে মাঠে রোপণ করতে হয়। মজুমুল চারা শিমগি জনে, তাহলে চারা রোপণের পূর্বে বাথে মাঠে বিরিউরুল পুরিগো, তাহলে মাঠে সার সরাতে হবে। তাহলে এখানে কিন্তু বলেই দিয়েছে যে এইটুকু উত্তর যে চারা রোপণের পূর্বে আমাদের কি করতে হবে, সার ছড়াতে হবে। তাহলে এই বড় প্যাসেজ আর পড়ার দরকার নেই, কেননা আমরা উত্তর পেয়েই গেছি। তাহলে এখানে এই যে খরমল জুমবিদা সার দেওয়া, এরপরে হচ্ছে যে মজুমুল শিমশুমিদা চারা রোপণ করা, বিরিয় পুরিদা এটাই আমাদের উত্তর। তাহলে এই তিন নম্বরটাই আনসার হয়ে যাবে। তাহলে আমরা আর বাকিটুকু পড়লাম না, এর আগেই পেয়ে গেলাম। কিন্তু আপনারা অবশ্যই পুরোটা পড়েই আনসার দেবেন। এরপরে বর্ধিত কিছু অনুশীলন রয়েছে, যে বিনখানে শূন্যস্থানে দুর্গাল প্রবেশ করার খাজান সবচেয়ে আলমাজুন সঠিক খসল বিষয়টি কুরুশিক্ষিয় বাছাই করুন। এক নম্বর খুয়েনে জন্মস্থানে খেসিন অমনিকা, খেসিন মানে থাকা, তাহলে গ্রামের বাড়িতে থাকা অমনিকা মায়ের দুরিয়গো দেওয়ার উসুল কাপড় সাশ্রমিকা ক্রয় করেছে। তাহলে গ্রামের বাড়িতে মাকে কাপড় পাঠাবো, তার জন্য কাপড়টা ক্রয় করেছি। নীল আগামীকাল নিরুন আগামীকাল উসে গোকে পুষ্ট বিষে খাস দিয়ে খু উসুল সেই কাপড় অমনিকা মানে মাকে ড্যাশু বুনের ইয়ে গোহামিদা মানে রু মানে দিয়ে, এ রুটা মানে দিয়ে। তাহলে আগামীকাল মাকে কি দিয়ে পাঠাবো, তাহলে উফিউ ডাকটিকিট দিয়ে পাঠাবো, ফিয়নজি চিঠি দিয়ে পাঠাবো কাপড়, না পাঠানো যাবে না, সুফু পার্সেল করে পাঠাবো। হ্যাঁ, মাকে কাপড়টা আমরা পার্সেল করেই পাঠাতে পারি। আর হচ্ছে ইয়ে অপশো ডাকটিকিট, না এগুলো কোনোটা দিয়ে পাঠানো যায় না, পাঠানো যায় কিসের দিয়ে, পার্সেল করে, এটাই হবে উত্তর। এরপর দুই নম্বর জনুন আমি বসুরু বাস দিয়ে হুইসায় দালিনন্দে, আমি বাস দিয়ে কোম্পানিতে যাই, দে মানে তবে দেশ শিগান, তবে এই সময়ে মানে একটা সময়, সেটা কোন সময় আমরা দেখব, এই সময়ে সাগা মানি মাখানিদা, সাগা মানে গাড়ি, খুব মানি মানে বেশি মাখানিদা জাম, তাহলে গাড়ির কী থাকে, বেশি জাম থাকে। কুরাস সেই কারণে নীল বুধ আগামীকাল থেকে জিহা সল নুরু পাতাল ট্রেন দিয়ে দানিয়ে রে গোহামিদা, পাতাল ট্রেন দিয়ে আমাদের কী করতে হবে, আমাকে পাতাল ট্রেন দিয়ে যেতে হবে। তাহলে এইখানে কী হবে, বাংমন পরিদর্শন কিউ ইউক ট্রেনিং সুলথুইগন যাতায়াত করার সময় এবং হনসুঙ্গন বিদায় করার সময়, তাহলে এই সুলথুইগন হচ্ছে যাতায়াত করার সময়। হ্যাঁ, এটাই হবে উত্তর, যে অফিসে যাতায়াত করার সময় গাড়ির জাম বেশি থাকে, এর জন্য সে কী করবে, পাতাল ট্রেনে যাবে। ধরুন হুইসা দেশে আমি কোম্পানিতে দেশের সব শালগুড়ি সুবিধা, তিন নম্বর আমি কোম্পানিতে কোথায় সে বাস করে, কোম্পানির কৃষকসা, কোম্পানিতে যেখানে থাকার জায়গা দেওয়া হয় তাকে কৃষকসা, হোস্টেলে বাস করে মা, সেটাই জাহিরুশীল সস্তাঘর সাংদাম সেন্টার পরামর্শ সেন্টার কুয়ং সেন্টার শ্রম।